হ্যালো ব্রিয়ান, প্রত্যেক কেমন আছো? দেখো, আজকে আমরা আলোচনা করব একটি ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট, যেটা আপকামিং WBCS প্রিলিমিনারি এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে। এবং এই সেটটি হবে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। 25টি কোশ্চেন হবে এখানে। প্রথম কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য নিম্নলিখিত কোন কমিশন গঠিত হয়? র্যালে কমিশন, হুইটলি কমিশন, হান্টার কমিশন, কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সার হবে হান্টার কমিশন। 1739 খ্রিস্টাব্দে নাদির শাহের ভারত আক্রমণকালে মোগল সম্রাট কে ছিলেন? জাহাঙ্গীর শাহ, সফদর জং, মহম্মদ শাহ, ফারুক শিয়ার। এখানে সঠিক অ্যান্সার হবে মহম্মদ শাহ। আলমাট্টি বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে কৃষ্ণা। থর মরুভূমির উৎপত্তি ও বিবর্তন নিচের কোন যুগে ঘটেছে? হলোসিন যুগ, আর্কিয়ান যুগ, ক্লিটেসিয়াস যুগে, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে হলোসিন যুগে। ভারতের প্রথম জাতীয় আয় গণনা করেন দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, উমেশচন্দ্র ব্যানার্জি, কেউ নন। সঠিক অ্যান্সার হবে দাদাভাই নৌরোজি। দলিতের বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন বিআর আম্বেদকর, মহাত্মা গান্ধী, রাসবিহারী বসু, কেউ নন। মহাত্মা গান্ধী। কোল বিদ্রোহ দমনে নেতৃত্ব দেন যে ব্রিটিশ সেনাপতি? তিনি হলেন ক্যাপ্টেন উইলকিনসন, মেজর বারোস, কর্নেল স্টুয়ার্ট, কেউ নন। ক্যাপ্টেন উইলকিনসন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, নেতাজি সুভাষচন্দ্র বোস, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। থিওসফিক্যাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতের কোথায় অবস্থিত ছিল? বেলুর, ভেলোর, আদায়ার, আভাদি। অপশন সি, আদায়ার। টোডরমল কে ছিলেন? শের শাহের একজন মন্ত্রী, আকবরের রাজসভার রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ, মেবারের একজন রাজপুত্র, জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ। অপশন বি, আকবরের রাজসভার রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন? বারাণসী, দিল্লি, ওয়ার্দা, কলকাতা। অপশন সি, ওয়ার্দা। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? রাজা গোপালাচারী, শরৎ বসু, মতিলাল নেহরু, শ্যামাপ্রসাদ মুখার্জি। মতিলাল নেহরু। অপশন সি। কোন বৎসর সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল? 1940, 1942, 1939, 1941। অপশন ডি, 1941। 1940-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়? সিন্ধু, পাটনা, করাচি, লাহোর। অপশন ডি, লাহোর অধিবেশনে। নেহরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি কে করেছিলেন? মহাত্মা গান্ধী, মৌলানা আজাদ, আব্দুল গফর খান, স্যার মোহাম্মদ ইকবাল। অপশন ডি, স্যার মোহাম্মদ ইকবাল। ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইন অনুযায়ী? 1909, 1935, 1891, 1919।
অপশন বি 1935। খুদাই খিদমতগর এর নেতা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্না, খান আব্দুল গফর খান, মোহাম্মদ আলী, কেউ নন। খান আব্দুল গফর খান অপশন বি। 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? মাদ্রাস, পাঞ্জাব, বিহার, উড়িষ্যা। পাঞ্জাব অপশন বি, পাঞ্জাব। যে ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান তিনি হলেন লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড মেয়ো। অপশন বি, লর্ড কার্জন। হিন্দু ও মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস, মর্লেমিন্টো রিফর্মস, মাউন্টব্যাটেন পরিকল্পনা। মর্লেমিন্টো রিফর্মস অপশন সি রাইট অ্যান্সার। দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? রাসবিহারী বসু, লালা লাজপত রায়, ভগৎ সিং, এম এন রায়। অপশন সি ভগৎ সিং সঠিক অ্যান্সার। কার পতনের পরে সুভাষচন্দ্রের নেতৃত্বে যে আজাদিন ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ তারা আত্মসমর্পণ করেছিলেন? ইতালি, দ্বিতীয় মহাযুদ্ধের অবসান, জার্মানি, জাপান। সঠিক অ্যান্সার জাপান। কারা প্রত্যক্ষ সংগ্রাম এর ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসাবে বেছে নেওয়া হয়? মুসলিম লীগ 16 আগস্ট 1946, জাতীয় কংগ্রেস 8 আগস্ট 1942, হিন্দু মহাসভা 18 জুন 1946, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 18 আগস্ট 1945। সঠিক অ্যান্সার মুসলিম লীগ 16 আগস্ট 1946। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? পুলিন দাস, প্রফুল্ল চাকি, এস এন সান্যাল, যতীন্দ্রনাথ মুখার্জি। অপশন এ পুলিন দাস। অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? টোকিওতে, রোমে, সিঙ্গাপুরে, বার্লিনে। সিঙ্গাপুরে। ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট গ্রহণ, হায়দ্রাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নে অঙ্গীভূতকরণ, সিমলা কনফারেন্স আহ্বান করা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা। সিমলা কনফারেন্স আহ্বান করা সঠিক অ্যান্সার সি। তো অসংখ্য ধন্যবাদ সকলকেই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলেই ভালো থাকবে।